প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিও টপিক হলো থার্ড ইয়ারের সাজেশন, রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামার। যে সাজেশনটা বাদ ছিল সেটাই আজকে একজন মনে করে দিল এবং তার জন্য দেখলাম যে আসলে এটা করা হয়নি, তো এই জন্য করে ফেলছি। তো দেখো, আমি এই সাজেশনে টোটাল প্রশ্ন দিয়েছি 9-10টা, আশা করছি এই 10টার ভেতরে কমন পেয়ে যাবে, তবে একটু এদিক সেদিক হতে পারে। তবে সেক্ষেত্রে তোমাদের যে বি পার্টের যে কোশ্চেনগুলো আসে হয়তোবা সেখান থেকেই এদিক সেদিক করে লিখতে হবে, তো আশা করি তোমরা এটা লিখতে পারবে। এবং বিগত বছরগুলোতে আসলে এর এই কয়েকটার ভেতরেই এসেছে, যার জন্য আমি এটা অনলি 10টা করেছি, নাহলে 12-13টা দিতাম। তো দেখো, যেটা রয়েছে, যে প্রথমে অ্যাপসালম এবং অ্যাসিটোফেল থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্ট অন ড্রাইডেনস ট্রিটমেন্ট অফ দি দেন পলিটিক্স অফ ইংল্যান্ড, অথবা বিবলিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যালিউশন। বলা হচ্ছে যে অ্যাবসালম এবং অ্যাসিটোফেলের ভেতরে ড্রাইডেন যে তৎকালীন পলিটিক্সের যে বিষয়, ইংল্যান্ডের পলিটিক্স নিয়ে যে আলোচনাটা করেছেন, সে আলোচনাটা আসলে এখানকার একটা প্রশ্ন, মানে এইটা এটাও চাইতে পারে, অথবা আরেকটা চাইতে পারে, সেটা হচ্ছে এই অ্যাবসালম এবং অ্যাসিটোফেলের ভেতরে যে বাইবেলের যে অ্যালিউশন রয়েছে এবং পলিটিক্সের যে অ্যালিউশন রয়েছে সেইটাও আসতে পারে। সো এখান থেকে আমি দুটাই দিয়েছি যাতে করে তোমরা কমন পেয়ে যেতে পারো। এবং এইটা আচ্ছা, এখানে এই যে দি দেন মানে দেওয়া আছে, দি দেন মানে তৎকালীন, আশা করি এটা তোমরা জানো। এরপরে দেখো রয়েছে ডিসকাস দ্য রোল অফ অ্যাসিটোফেল, আফসালাম এবং অ্যাসিটোফেলে যে ক্যারেক্টার অ্যাসিটোফেল, তার যে রোল সেই রোলটা এখানে আলোচনা করতে বলা হয়েছে। সো এইখান থেকে আশা করি একটা পেয়ে যাবে। এরপরে দেখো, ডিসক্রাইব দ্য প্রভিসো সিন, ডিসক্রাইব দ্য প্রভিসো সিন ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে যে প্রভিসো সিন যেটা রয়েছে সেই সিনটা তোমাদেরকে আলোচনা করতে হবে। এটা খুব বেশি কঠিন না, আশা করছি এটা তোমরা পেরে যাবে। এরপরে দেখো, ডিসকাস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ কমেডি অফ ম্যানার্স। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড যে কমেডি অফ ম্যানার, এইটা তোমাদেরকে আলোচনা করতে হবে, এটাও খুব সহজ। এগুলো আলোচনা করতে গেলে শুরুতে দিয়ে দিবে যে হোয়াট ইজ কমেডি অফ ম্যানার, তারপরে এইটার কমেডি অফ ম্যানারের কোন কোন বৈশিষ্ট্যের ভেতরে রয়েছে সেগুলো জাস্ট প্রুভ করবে, তাহলেই হয়ে যাবে। এরপরে রয়েছে ডিসকাস দ্য থিম অফ লাভ, ম্যারেজ অ্যান্ড মানি ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে যে লাভ, ম্যারেজ এবং মানির যে থিম রয়েছে সেই থিমটাই আলোচনা করতে বলা হচ্ছে, তো আশা করছি এটাও তোমরা পারবে। এখান থেকে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে তিনটা দিয়েছি, তো তিনটার ভিতরে একটা বা দুটাই কমন পেয়ে যেতে পারো। এরপরে রয়েছে কমেন্ট অন পোপস ট্রিটমেন্ট অফ সুপার ন্যাচারাল এলিমেন্টস ইন দ্য রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লককে পোপ যে সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো ব্যবহার করেছেন সেইগুলোর আলোচনা করতে বলা হচ্ছে, তো এইটা আশা করছি এটা এটা অনেক কমন একটা প্রশ্ন এবং এটা প্রায়ই আসে, সো এইটা তোমরা সেভাবে পড়বে। এরপর রয়েছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ বেলিন্ডা, বেলিন্ডার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা তোমাকে চিত্রায়িত করতে বলা হচ্ছে, মানে ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করতে বলা হচ্ছে, তো আশা করছি এটাও তোমরা পারবে, তো এই দুটার ভেতরে একটা পড়ে যাবে কমন। এরপর রয়েছে ডিসকাস দ্য 18th সেঞ্চুরি সোসাইটি অফ ইংল্যান্ড ডিপিক্টেড ইন শি স্টুপস টু কনকোয়ার। শি স্টুপস টু কনকোয়ারের যে 18th সেঞ্চুরির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা এখানে আলোচনা করতে বলা হচ্ছে, তো 18th সেঞ্চুরির বৈশিষ্ট্য মানে হচ্ছে তোমার রেস্টোরেশন এজের বৈশিষ্ট্য, আর এই রেস্টোরেশন এজের বৈশিষ্ট্যগুলি যদি এখানে লিখে আসো তাহলেও কিন্তু হয়ে যাবে, তো আশা করছি এটা তোমাদের কমন পড়ে যাবে। এবং এই জন্যই বলি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, সেকেন্ড ইয়ারে যদি তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা ভালো করে পড়া থাকে এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে 18th সেঞ্চুরি বা রেস্টোরেশন সেঞ্চুরির যদি ফিচার তোমাদের জানা থাকে, তাহলে তোমরা এটা খুব ভালোভাবে এটা পড়তে পারবে। সো যারা এখনও হয়তো এই ফিচারগুলি জানা নাই, এটা থার্ড ইয়ারে না, শুধু থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার, এমনকি চাকরির লাইফেও হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বৈশিষ্ট্যগুলি যদি জানা থাকে তুমি হেল্প পাবে। সো যারা এখনও সমস্যায় আছো তারা অবশ্যই আমি বলবো যে আমাদের গ্রুপে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ফাইলটা দেওয়া রয়েছে, পিডিএফ ফাইলটা, তোমরা ওইখান থেকে ওইটা কালেক্ট করে একটা ফাইলের ভেতরে সবগুলো বৈশিষ্ট্য রয়েছে, তোমরা ওইখান থেকে কালেক্ট করে তোমরা জাস্ট পড়ে নিও। এরপরে রয়েছে ডিসকাস শি স্টুপস টু কনকোয়ার অ্যাজ অ্যান অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, এটা যে একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি সেটা আলোচনা করতে বলা হচ্ছে। এরপরে সর্বশেষ যেটা দিয়েছি সেটা হচ্ছে কমেন্ট অন দ্য ইউজ অফ উইট অ্যান্ড হিউমার ইন শি স্টুপস টু কনকোয়ার। শি স্টুপস টু কনকোয়ার যে উইট অ্যান্ড হিউমারের ব্যবহার রয়েছে সেটা আলোচনা করতে বলা হচ্ছে, তো এই তিনটা থেকে আশা করি তোমরা দুইটা কমন পেয়ে যাবে।
তো এখান থেকে দুটা, এখান থেকে একটা, তিনটা, এখান থেকে দুইটা, পাঁচটা তো হয়েই গেল, এরপরে এখান থেকে যে কোনো একটা, তাহলে আমি আমি মনে করি এখান থেকে ছয়টা তোমরা হুবহু কমন পেয়ে যাবে, আর দুইটা হয়তো বা এদিক সেদিকভাবে আসবে, এবং এই 10টা পড়লেই তোমরা পাঁচটা খুব ভালোভাবে লিখে আসতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আশা করি এই সাজেশনটা তোমাদেরকে হেল্প করবে, এবং থার্ড ইয়ারের আর কোনো সাজেশন বাকি রইল না, আশা করছি এটা তোমাদেরকে হেল্প করবে এবং তোমরা সে অনুযায়ী ভালো পরীক্ষা দিবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।